Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriyo pobitro banir darshok mondoli asha kori mohan Allah rabbul alaminer oshesh meherbani o doyay apnar shobai bhalo achen. Hashurer moydane apnjondirgo manush kintu bhule jabe, shobai nijer chintay byasto thakbe. Bishesh tinti sthane keu karo kotha shoron rakhbe na. Jokhon nijer sharther chinta ashbe ek mizaner nikot, shekhane protek chorom uddigno hoye jante chaibe je tar নেকির পাল্লা হালকা হয় নাকি ভারী হয়। দ্বিতীয়ত আমলনামা দান প্রদানের সময়, তখন প্রত্যেককে বলা হবে তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ করো। তখন প্রত্যেককে ভীষণ ভাবে উদীর হয়ে জানতে চাইবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে। তিন, ফুল সিরাতের নিকট যখন তা জাহান্নামের উভয় পার ঘেঁষে উপরে বসানো হবে এবং তার উপরে অতিক্রমের নির্দেশ দেওয়া হবে, এই তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায়। মুমিনের মাঝে আরো এক নতুন চিন্তা সৃষ্টি হয়েছে, চিন্তাটি কি? আমরা চিনার দিকে তাকালে দেখতে পাই অনেক বেজারুন এবং কষ্টকর কাহিনী, এবং দেখতে পাই সেই কিয়ামত দিবসের বাস্তব এবং ভয়াবহ চিত্রগুলি। মা করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু সন্তান আক্রান্ত হয়নি। মা হসপিটালাইজ, তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয়, বের হতে দেওয়া হয় না তাকে। মা জানে সে বাঁচবে না। সন্তান মাকে দূর থেকে একটু দেখে কিন্তু মা আর কাছে আসে না। সন্তান বলে, মা আমি আপনার কাছে আসতে পারবো না। মা অশ্রুসিক্ত হয়ে সন্তানকে ডাকে, বাবা আমার কাছে আয়। সন্তান বলে, মা আমি তোমার কাছে আসতে পারবো না, কারণ আমি যদি তোমার কাছে আসি তাহলে আমি আক্রান্ত হয়ে যাব, আমাকে করোনা ভাইরাস ধরবে। মা বলে, বাবা আমি না তোকে অনেক আদর করে কোলে পিঠে মানুষ করেছি, আমার মৃত্যু মুহূর্তে একটু আমার কাছে আয়। ছেলে দূর থেকে বলে, মা আজকে আমি তোমার কাছে যেতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আজকে আমি তোমার কাছ থেকে নিজেকে বেশি ভালোবাসি, আর এটার নামই হলো ইয়া নাফসি। তুমি মরে যাও আমি কিছুই করতে পারবো না মা, কিন্তু আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে মরতে চাই না, কারণ আমি জানি আমি তোমার কাছে গেলে আমি বাঁচবো না, আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে। সুতরাং মা আমি আছি, তোমার কাছে আসতে পারবো না। মা চেয়ে থাকে ছেলের দিকে এবং ছেলেও চেয়ে থাকে মায়ের দিকে, ঝরঝর করে চোখ দিয়ে পানি ধরে, কিন্তু একজন আরেকজনের কাছে যায় না। ছেলে বলে, মা ইয়া নাফসি আমি বাঁচতে চাই। কোলের সন্তানকে করোনা ভাইরাসে আক্রান্ত করেছে এবং মা আক্রান্ত হয়নি। সন্তানটিকে হসপিটালে একটি গ্লাসের ভিতর বন্দি করে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা এই ভিডিওটি দেখেছি, সেটি ভাইরাল হয়েছে। গ্লাসের ভিতর সন্তান তার বাবা মাকে দেখলো, ছোট্ট বাচ্চা তখন চিৎকার করতে লাগলো যে আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ছোট্ট বাচ্চা মা বাবা ছাড়া থাকতে পারে না। একটি গ্লাসের ভিতর ছেলেটা মা বাবা বলে চিৎকার করছে। মা দূর থেকে অশ্রুসিক্ত নয়নে ছেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাচ্চার কাছেও যায় না। দূর থেকে ইশারা করে সান্ত্বনা দেয় ছেলেকে, কিন্তু বাচ্চার কাছেও ঘেঁষে না। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি তোকে পেটে ধরেছি, মানুষ করেছি, দিনের পর দিন কষ্ট করে তোকে লালন পালন করেছি, জন্মের পর থেকে তোর স্থান ছিল আমার বুকে, কিন্তু এখন তোর কাছে যদি আমি যাই তাহলে আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হব। আজকে তোমার থেকে আমার জীবনের দাম অনেক বেশি, সুতরাং আজকে আমি আমার হয়ে গেলাম ইয়া নাফসি। আজকে দেখা যায় কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তখন পরিবারের কাছের মানুষ কেউ তার পাশে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন অঘোষিত ভাবে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমাকে আমি একা পাঠিয়েছি, আমি একাই তুলে নেব। এই পৃথিবীর চারপাশে যতই মায়ার জাল বিছিয়ে রাখো না কেন, আর মায়াময় মুখগুলোর জন্য যত পাপের জাল বুনেছ, তার একটুও ভাগিদার কেউ হবে না। তোমাকেই নিতে হবে তোমার পাপের ভাগ। মনে রাখবে, তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকেই শাস্তি পেতে হবে, আর তোমার নেক আমল গুলো তোমার কাছেই থেকে যাবে। এই করোনা ভাইরাসে যে অঘোষিত ভাবে এই তথ্যই দিয়ে যাচ্ছে প্রতিটি মানুষকে, বলে যাচ্ছে যে কেউ কারো নয়,
তুমি তোমার সুতরাং এককভাবে তোমার রবের দিকে ফিরে আসো তোমার রবকে জানান দাও যে তুমি শুধু তাকেই ভয় করো এবং তুমি তার সন্তুষ্টির জন্য যা কিছু করার প্রয়োজন সবকিছুই করতে প্রস্তুত আছো বাংলাদেশের একটি ঘটনায় একটি ছেলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে তখন গ্রামের লোকেরা বলেছে যে তুমি কোথা থেকে এসেছো তুমি না সিঙ্গাপুরে থাকো তখন ছেলে বলল হ্যাঁ চলে এসেছি মানুষ তাকে বলল তোমাকে করোনা ভাইরাস আক্রান্ত করেনি তখন ছেলে বলল না অনেকেই করেছে তাই আমি আগেভাগে চলে এসেছি কে জানো এই ঘটনাটি একটু বৃদ্ধি করে ছড়িয়ে দিল যে ছেলেটির করোনা ভাইরাস হয়েছে এখন কথাটি এক কান দুই কান হয়ে তার স্ত্রী শুনতে পেল তখন তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায় বাপের বাড়ি স্ত্রী বলে যে সে আর স্বামীর ঘর করবে না কারণ তার করোনা ভাইরাস হয়েছে এটাই হলো ইয়া নাফসি হে মুসলিম একটু দুনিয়ার নিদর্শন দেখে নাও আল্লাহ তাআলার হয়তো অঘোষিত বাণী যে তুমি আখিরাতের দৃশ্য দেখতে চাও তাহলে চায়নার দিকে তাকাও ইতালির দিকে তাকাও আমেরিকার দিকে তাকাও স্পেনের দিকে তাকাও তাহলেই দেখতে পাবে শুধু তাই নয় বর্তমান পুরো বিশ্ব যেন কিয়ামতের এক ময়দান হয়ে গিয়েছে যেখানে সবথেকে প্রিয় মানুষগুলো যারা আপনাকে সবথেকে বেশি ভালোবাসে তারা আজকে তোমাকে কাছেও ঘেঁষে না সেই আখিরাতের দিক সন্তান তার মাকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে সকলেই নিজের বাঁচার জন্য বলবে ইয়া নাফসি ঠিক তখন সাহাবীরাও বলবে ইয়া নাফসি এমন সময় একজনই লোক শুধু বলবে ইয়া উম্মতি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং হে মুসলিম ভাই ও বোনেরা আমরা সকলেই পৃথিবীর মায়ায় পড়ে পাপ কর্ম না করে আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি ঈমানের পথে থেকে নিজের জীবনকে পরিচালনা করতে পারি হয়তোবা সেই রোজ কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারি হে আল্লাহ আপনি আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুন আমরা যেন তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে আঁকড়ে ধরে নিজের জীবন পরিচালনা করতে পারি এবং সেই কঠিন কিয়ামতের দিন আমরা যেন তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি সেই তৌফিক দান করো এবং তোমার হুকুম পরজ কাজগুলি ভালোভাবে সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করো আমিন সুবহানাল্লাহ